হ্যালো গাইস, দিস ইজ প্যাশনেট জি এবং প্রত্যেককে আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে অনেক 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 ধন্যবাদ যারা তোমরা আমার অনেক খোঁজ নিয়েছো যে আমি কেন এতদিন ভিডিও আপলোড করছি না, এবং অনেক অনেক সরি তার জন্য যে আমি কোনো অনেক কটা কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না রেগুলারলি। অ্যান্ড হোপ আমি এখন থেকে মোটামুটি প্রায় রেগুলারই ভিডিও আপলোড করার চেষ্টা করছি, অ্যাটলিস্ট সপ্তাহে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তো এবার মেন মুদ্দা কথায় আসা যাক এই ভিডিওটাতে। আমি রিসেন্টলি গত দুদিন আগে আমি গেছিলাম স্বামীনারায়ণ মন্দির জোকাতে, তাই আমি ছোট্ট একটা ব্লগ আপলোড করার চেষ্টা করছি এবং সেখানে কিছু ভিডিও ক্লিপিং আমি শ্যুট করেছিলাম। তো তো সেই ভিডিওটাই আমি তোমাদের প্রত্যেকে দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা, সংক্ষেপে ব্যাপস, একটি ধর্মীয় সামাজিক হিন্দু সংস্থা যার মূলে রয়েছে বেদ। এই ধর্মীয় রীতির উন্মোচন করেন ভগবান স্বামীনারায়ণ এবং সংস্থা তৈরি হয় 1800 শতাব্দীর শেষের দিকে। 1907 সালে শাস্ত্রীজি মহারাজ এই সংস্থাটি শুরু করেন। সারা বিশ্বে ব্যবসার প্রায় 3,850টি সেন্টার আছে। বিভিন্ন দেশের যেমন আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসার এই সেন্টারগুলি এবং মন্দিরগুলি দর্শনীয়। সারা বিশ্বে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ ব্যবসার আদর্শে বিশ্বাসী এবং ইনাদেরই মত অনুযায়ী তারা মেনে চলেন, দৈনন্দিন জীবনযাপন করেন। কলকাতার স্বামীনারায়ণ মন্দির হিন্দু স্থাপত্য কীর্তির এক দারুণ নিদর্শন। মন্দিরের সাথে মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির এবং দাক্ষিণাত্যে চালুক্য সাম্রাজ্যের মন্দিরের সামঞ্জস্য পাওয়া যায়। স্বামীনারায়ণ মন্দিরটি ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত। বেহালা হয়ে পৈলান পেরিয়ে গেলেই এই সুবিস্তৃত মন্দিরটি রাস্তার উপর থেকেই দেখা যায়। আমি হাজরা মোড় থেকে সরাসরি SD16 বাসটি ধরে মন্দিরে গেছিলাম, তাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। আর মন্দিরটি কলকাতা থেকে কিছুটা দূরে অবস্থিত, মোটামুটি 20 কিলোমিটার দূরে। তাই মন্দিরে যাওয়ার জন্য ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে পড়তে পারেন, আর নিজস্ব গাড়ি হলে সবচেয়ে বেশি সুবিধা, কারণ সন্ধ্যের পর থেকে কলকাতা ফেরার গাড়ি খুবই কম। আমি কয়েকবার অটো চেঞ্জ করে ফিরেছি। মন্দিরে গাড়ি রাখার জন্য ফ্রি অফ কস্ট পার্কিং ফ্যাসিলিটি আছে। এছাড়াও মন্দির প্রাঙ্গণে সম্পূর্ণ নিরামিষ একটা ক্যান্টিন আছে, যেখানে সিঙ্গাড়া, লস্যি, ঢোকলা, ধোসা ইত্যাদি বিভিন্ন খাবার অনেক কম দামে সন্ধে অবধি পাওয়া যায়। মন্দির প্রাঙ্গণে মূল মন্দির ছাড়াও দুটি নাট মন্দির আছে, যার একটিতে রাম, সীতা এবং অন্যটিতে মহাদেব, পার্বতী ও গণেশ পূজিত হন। মন্দিরের গায়ে অসংখ্য বিষ্ণু অবতার খোদাই করা আছে। ভাস্কর্য কারুকার্য করা এই মন্দির তোমাদের সবার খুবই ভালো লাগবে। মূল মন্দিরটি ভগবান স্বামীনারায়ণের জন্য উৎসর্গীকৃত, যিনি ভগবান বিষ্ণুর আরেক রূপ। মন্দির প্রাঙ্গণটি রাজস্থান ও গুজরাটের ভারতীয় রাজবংশ ঘরানার আদলে তৈরি করা হয়েছে। মন্দিরটির গর্ভগৃহ অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে
স্বামীনারায়ণ ভগবানের সোনার মূর্তি আছে। এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাবেন স্বামীনারায়ণ ভগবানের জীবনশৈলীর বিভিন্ন চিত্র এবং তাদের অনুগামীদের সুন্দর ফটো গ্যালারি, যেখানে তাদের ভারত তীর্থ এবং ভারত ভ্রমণের মানচিত্র করে সারা ভারতে কী করে বিস্তার লাভ করলেন তার বিভিন্ন ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই মিউজিয়াম থেকে। বাগান পুকুর ঘেরা এই প্রাঙ্গণে বসে ফ্যামিলি ও বন্ধু বান্ধবের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটাতে তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং সন্ধ্যের দিকে যখন চারদিকে আলো জ্বলে তখন এই মন্দিরটি আরও সুন্দর দেখতে লাগে। তো একবার তোমরা সবাই অবশ্যই ঘুরে এসো এবং কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর যদি তোমরা ঘুরে এসে থাকো তবে তোমাদের মতামত জানাতে ভুলো না। তো আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেও এরকম আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য। এছাড়াও ব্লগ, ট্রাভেল ভিডিও আর কিছু যদি ইউটিউব সংক্রান্ত শেখার হয় বা কিছু টেকনিক্যাল ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনোভাবে। ততক্ষণের জন্য টাটা।